নমস্কার বন্ধুরা, খেল দুনিয়ার আরও একটা নতুন এপিসোডে তোমাদের স্বাগত। তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, এবং যারা আমার ভিডিও রোজ দেখো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিসের দেরি করছো, প্লিজ সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, যাতে এরকম ইন্ডিয়ান ফুটবল রিলেটেড লেটেস্ট আপডেটগুলো তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাও। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়া একদমই সম্ভব নয়। এছাড়াও তোমরা আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও ফলো করতে পারো, ডেসক্রিপশনে তার লিংক দেওয়া আছে। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো আজ আইএসএলের সেভেন্থ ম্যাচে আবার মাঠে নামছে মোহনবাগান, আর আজ মোহনবাগানের সামনে বেঙ্গালুরু এফসি। তো মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসি এই দুটো দল যখনই মুখোমুখি হয় তখনই দারুণ হাড্ডাহাড্ডি খেলা হয়। তো মোহনবাগানের সাথে বেঙ্গালুরু এফসি শেষ দেখা হয়েছিল 2018 সালের সুপার কাপ সেমিফাইনালে। সেই ম্যাচে মোহনবাগান প্রথমে এগিয়ে গেলেও 10 জনের বেঙ্গালুরু এফসি মোহনবাগানকে শেষ পর্যন্ত 4-2 গোলে হারিয়ে দিয়েছিল। এছাড়াও আই লিগ ও ফেডারেশন কাপ মিলিয়ে দুটো টিম 14 বার মুখোমুখি হয়েছে, তার মধ্যে মোহনবাগান 5 বার ও বেঙ্গালুরু এফসি 4 বার জিতেছে, বাকিগুলো ড্র হয়েছে। তো এবার দুটো দল মুখোমুখি হচ্ছে আইএসএলে। 6 ম্যাচ খেলে মোহনবাগান 13 পয়েন্ট নিয়ে 2 নম্বরে, অন্যদিকে বেঙ্গালুরু এফসি 6 ম্যাচের পর 12 পয়েন্ট নিয়ে রয়েছে 3 নম্বরে। আর বেঙ্গালুরু কিন্তু একমাত্র টিম আইএসএলে যারা এখনও আনবিটেন রয়েছে, তারা 3টি জিতেছে এবং 3টি ড্র করেছে, এবং লাস্ট 2টো ম্যাচ বেঙ্গালুরু জয় তুলে নিয়েছে। আর মোহনবাগান প্রথম 3টে জেতার পর 2টো ম্যাচে পয়েন্ট নষ্ট করেছিল, কিন্তু লাস্ট ম্যাচে শক্তিশালী গোয়াকে 1 গোলে হারিয়ে আবার জয়ের রাস্তায় ফিরেছে মোহনবাগান। তবে মোহনবাগান জয় ফিরলেও মোহনবাগানের খেলা কিন্তু খুব একটা ভালো হচ্ছে না। মাঝমাঠে জাভি হার্নান্ডেসের অভাবটা স্পষ্টই বোঝা যাচ্ছে। মাঝমাঠ থেকে কোনো অ্যাটাক বিল্ড আপ হচ্ছে না, মাঝমাঠের নিয়ন্ত্রণ মোহনবাগান একদমই রাখতে পারছে না। তোমরা যদি লাস্ট ম্যাচ দেখে থাকো তাহলে দেখবে গোয়া সারা ম্যাচে মাঝমাঠ নিয়ন্ত্রণ করেছে। হাবাসের স্টাইল অফ প্লেয়িং হচ্ছে ডিফেন্স মজবুত রেখে কাউন্টার অ্যাটাকে ওঠা এবং অপোজিশন কখন ভুল করবে তার অপেক্ষা করা, কিন্তু এই সিস্টেম রোজ কাজ করবে না, সেক্ষেত্রে প্ল্যান বি রেডি রাখতে হবে হাবাসকে। তবে হাবাসের প্ল্যান বি এখনও বোঝা যায়নি। লাস্ট ম্যাচে প্রবীর দাস প্রথম থেকে খেলেনি, তাই রাইট চ্যানেল দিয়ে মোহনবাগান যেভাবে অ্যাটাক করে সেটা হয়নি, আর লেফট উইংয়ে সুভাষিস বোস সেভাবে নিজেকে মেলে ধরতে পারছেন না। তবে মনে করা হচ্ছে আজ ফার্স্ট ইলেভেনে প্রবীর দাস থাকবেন, এবং 3জন সেন্ট্রাল ব্যাক তিরি, সন্দেশ সিংহান ও প্রীতমকে আগের দিনের মতন আজকেও খুব সতর্ক থাকতে হবে, কারণ সুনীল ছেত্রী ও ক্লিটন সিলভার মতন প্লেয়ার আছে। সুনীল ছেত্রীর এর আগেও মোহনবাগানের বিরুদ্ধে বেঙ্গালুরু এফসির হয়ে গোল করেছেন, আর গোলের নিচে অরিন্দম অনবদ্য খেলছেন। লাস্ট ম্যাচেও তিনি ক্লিনশিট ধরে রেখেছিলেন, শেষ মুহূর্তে এফসি গোয়ার অসাধারণ একটা শটও সেভ দিয়েছিলেন। ব্র্যাড ইনম্যানের জায়গায় আগের দিন ডেভিড উইলিয়ামসকে খেলিয়েছিলেন হাবাস। ইনম্যানের থেকে ডেভিড উইলিয়ামস অনেকটা জায়গা নিয়ে খেলছেন এবং অনেকটা এফেক্টিভ ফুটবল খেলছেন, এবং গোল লক্ষ্য করে আগের দিন শটও নিয়েছিলেন, সেটা বারেলিগে ফিরে এসেছিল। তাই আজকেও ডেভিড উইলিয়ামসই শুরু করবেন, আর সামনে রয় কৃষ্ণার সাথে থাকবেন মনভীর সিং। মনভীর সিং এই সিজনের প্রথম থেকেই দারুণ খেলছেন, 2টো গোলও করে ফেলেছেন ইতিমধ্যে, সারা মাঠ জুড়ে খেলছেন, আর রয় কৃষ্ণা নিয়ে আলাদা করে কিছু বলার নেই, তিনি প্রতি ম্যাচেই গোল করে চলেছেন। অন্যদিকে বেঙ্গালুরু এফসি 11টা গোল করলেও 7টা গোল কিন্তু হজম করেছে ইতিমধ্যেই। তবে কাল কার্লোস কুয়াদ্রা 4-3-3 ফরমেশনেই খেলাবেন, তাদের গোল সামলাবে গুরপ্রীত সিং সান্ধু। 2জন সেন্ট্রাল ব্যাক হচ্ছেন প্রতীক চৌধুরী ও জুয়ান ফার্নান্ডেস, 2জন সাইড ব্যাকে খেলবেন হচ্ছেন হরমনজিৎ সিং খাবড়া ও আশিক কুরিয়ান। 3জন মিডফিল্ডার হচ্ছেন ডিমাস ডেলগ্রাডো, এরিক পার্তালু ও ওয়াংজাম, আর ফরওয়ার্ডে ক্লিটন সিলভা মাঝখানে থাকবেন, আর একটু বাঁদিকে সুনীল ছেত্রী এবং ডাম দিকে থাকবেন অপসেচ। আর লাস্ট ম্যাচে সুনীল ছেত্রী ও ক্লিটন সিলভা কিন্তু গোল করেছেন, আর মোহনবাগানের প্রাক্তনী ফান গঞ্জালেস আজ সাবস্টিটিউট হিসেবে নামবেন, তো তিনিও মোহনবাগানের এগেনস্টে কেমন খেলেন সেটাও দেখার। সুপার কাপের হারের বদলা কি মোহনবাগান আজ নিতে পারবে, এবং বেঙ্গালুরুর বিরুদ্ধেও কি সবুজ মেরুন ঝড় দেখা যাবে সেটা সময়ই বলবে। তবে মোহনবাগানের সাথে বেঙ্গালুরু এফসির প্রতিদ্বন্দ্বিতা মাঝে 2টো সিজনে দেখা যায়নি, তো আবার ইন্ডিয়ান ফুটবলের এই মহা ম্যাচ ফিরতে চলেছে। তোমরা এই ম্যাচ নিয়ে তোমাদের মতামত কমেন্ট করে জানাতে পারো। বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই অবধি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো। ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।